আপনাদেরকে আওয়ামী লীগ আন্দোলন করে বাধ্য করেছিল, একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা করে ক্ষমতা ছেড়ে চলে যেতে, তারা কিন্তু বাধ্য করেছে, মানে পরিস্থিতি সৃষ্টি করেছে করেছে। আপনারা বিএনপির আমলেও শক্তিশালী করেন নাই নির্বাচন কমিশনকে, আওয়ামী লীগ আমলেও করে নাই। সুতরাং নির্বাচন কমিশনের এটা ম্যান্ডেট না, নির্বাচন কমিশন এনশিওর করতে পারবে না বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। কিন্তু আপনি নির্বাচনের যতগুলি সমালোচনা করেন, আমি শুধু বলবো এগুলি সবই পত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশনে বলা হয়েছে, বাংলাদেশের পত্রিকা, আপনি একটি নির্বাচন নিয়ে একটি অভিযোগও করতে পারবেন না যেটা আমরা আমাদের পত্রিকায় ছাপিনি। তাহলে আপনি কিভাবে বলবেন যে বাংলাদেশের মিডিয়া প্রকাশ করতে পারে না? আমরা এখন আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ ডেফিনেটলি দুইটা ধাপে আমাদের পতন হয়েছে। একটা হলো ফরেন কারেন্সি ফ্লোটা কমে গিয়ে যেটা সর্বশেষ $44 বিলিয়ন গ্রস ছিল, সেটা চলে আসছিল $34 না $36 বিলিয়ন। হ্যাঁ, সেটাও গ্রস হিসাব। এখন IMF এর কারণে আমরা আবার আরেকটা জিনিস জানলাম, যেটা নেট হিসাব। এখন এখানে কিন্তু বুঝতে হবে, ধরেন আপা আপনার কাছে $100 আছে, কিন্তু এই আপনার $100 মধ্যে আপনি $10 মিলন ভাইকে ধার দিয়েছেন, আরো $30 আপনি সঞ্চয়পত্র কিনেছেন, তো আপনার কাছে ক্যাশ এখন আছে $60। এটা হলো নেট আপনার কাছে আছে, কিন্তু ওই যে আপনি যে সঞ্চয়পত্র কিনেছেন এটা ওয়ার্থ আছে, এটার একটা মূল্য আছে, কিন্তু এটা আপনার হাতে নাই, আপনি চাইলেই আজকে এটা ক্যাশ ব্যবহার করতে পারবেন না, এই জন্য ওইটা নেটের হিসাবে আসে না। এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, এটা গ্রস হিসাবের মধ্যে আসে। তো বাট এখন $26 বিলিয়নটাই আপাত ধরে, $26 বিলিয়ন আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ। এটা 14 বছর আগে আওয়ামী লীগ শাসনামলের আগে কত ছিল? আপনি তো মানে হতাশ হয়ে যাবেন, ওই টাকার তো বহুগুণ বেশি এই $26 বিলিয়ন। এখন আমার ইনকাম উঠে গেছিল $44, এটা নেটের হিসাবে এখন $26 বিলিয়ন। কিন্তু $26 বিলিয়ন কিন্তু ওই যে আওয়ামী লীগের 14 বছর আগের হিসাবে বহুগুণ বেশি। আমি এক্সাক্টলি ফিগারটা এই মুহূর্তে মনে নেই দেখে বললাম না, কিন্তু আমি নিশ্চিন্তে আপনাকে বলছি কয়েক গুণ বেশি। সো এটাও কিন্তু ইটসেলফ ইজ নট এ হিউজ ইস্যু। আপনি যদি রিজার্ভে যান, গত মাসের একটা ডেটা আমরা ইউজ করলাম যে ইভেন তুরস্কেরও $8 বিলিয়ন ফরেন কারেন্সি রিজার্ভ ছিল, ভারতের $550 বিলিয়ন। এগুলি নানান রকম হিসাব নিকাশ আছে, গণতন্ত্র। আর আমি মিলন ভাই মানে আমার বরাত দিয়ে কথা বলছেন, যেটা আমি ওইভাবে বলি নাই, এটা আরেকটা প্রবলেম, যে আমি বলি নাই যে এটা গ্রহণযোগ্য যে আওয়ামী লীগ যে বাধা দিবে। আমার কথাটা হলো মিলন ভাই, আমি আপনি আমার নাম নিয়ে যেটা বলেছেন আমি বলতেছি যে আপনি অনুষ্ঠানটা পরে আরেকবার সময় পাইলে দেখেন, দেখবেন যে আমি কি বলেছি, আর এরপরে আমি কি বলেছি সেটা বলে আপনি আবার কি বলছেন। তো এটাতে সমস্যাটা যেটা হয় যে যারা অডিয়েন্স তারা মনে করে মিলন ভাই যখন বলছে যে বোধহয় নাইন ভাই ওইটাই বলছিল, ওই জন্য মিলন ভাই একটা পাল্টাপাল্টি করলো, কিন্তু আমি কখনোই বলি না। আমি যে নির্বাচন ব্যবস্থা আমাদের এখানে গ্রহণযোগ্য না, এটা আর কি বলবো, আর কত ভাবে খারাপ বলবো, সবগুলি লিমিটেশন আমি বলি। আপনি নির্বাচনের যতগুলি সমালোচনা করেন, আমি শুধু বলবো এগুলি সবই পত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশনে বলা হয়েছে, বাংলাদেশের পত্রিকা। আপনি একটি নির্বাচন নিয়ে
একটি অভিযোগও করতে পারবেন না যেটা আমরা আমাদের পত্রিকায় ছাপি নি। তাহলে আমি আপনি কিভাবে বলবেন যে বাংলাদেশের মিডিয়া প্রকাশ করতে পারে না? রাতের বেলা ভোট হয়েছে, এটা কি পত্রিকার লেখা না? টেলিভিশনে আমরা আলোচনা করি নাই, নির্বাচনের দিনও করি নাই, করেছি। সো আমরা বাংলাদেশের থেকে দায়িত্ব পালনের চেষ্টা করতেছি, কিন্তু মিডিয়ার দায়িত্ব তো সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দেওয়া না, আমরা এটা দায়িত্ব নিতে পারবো না। ঠিক একই রকম আমরা যখন নির্বাচন কমিশনেরও আলোচনা করি, ভাই বিএনপি তো নির্বাচন কমিশনকে আইনিভাবে একটা শক্তিশালী জায়গায় রেখে আসেন নাই। যদি রেখে আসতেন আপনি নির্বাচন কমিশনের কাছে দাবি করতেন যে আপনার তো এই আইনি রক্ষা কবচ আছে, আপনি এটা করেন না। আপনারা বিএনপির আমলেও শক্তিশালী করেন নাই নির্বাচন কমিশনকে, আওয়ামী লীগ আমলেও করে নাই। সুতরাং নির্বাচন কমিশনের এটা ম্যান্ডেট না, নির্বাচন কমিশন এনশিওর করতে পারবে না বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। কিন্তু যদি দায়িত্ব হয় বলেন নির্বাচন কমিশনের কোন আইন কানুন রীতিনীতিতে এটা দায়িত্ব? তারা তো সামাজিকতার অংশ হিসেবে এই বৈঠকগুলি করে, আহ্বান জানায়, অনুরোধ জানায়, এটা দিস ইজ মিয়ার কার্টিসি, দিস ইজ নট দেয়ার চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ বানাচ্ছি, আমরা বলি যে নির্বাচন কমিশন তো ফেল করতেছে, বিএনপি আসে নাই, নির্বাচন কমিশন ফেল করবে কেন? কিসের ফেল, কোন পরীক্ষায় ফেল, তাদের কোথায় এই ম্যান্ডেট ছিল যেটা সে ম্যান্ডেট পালন করতে পারেনি? এইগুলি মানে আমাদেরকে ধরেন পলিটিক্যাল ডিসকোর্সে জনসভার বক্তৃতা একরকম। আমি মনে করি আমরা যখন টক শোতে আমরা আলোচনা করি তখন এটা ডিফারেন্ট। যেমন মিলন ভাই বলুন, মিলন ভাইয়ের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে, এই মামলাগুলি কোন ভদ্রলোক এই কাজটাকে সমর্থন করবে? প্রশ্নই আসে না। এটার প্রতিবাদ করবে অবশ্যই, কিন্তু কথা হচ্ছে আমাদের একটা এটা একটা খারাপ ঐতিহ্য ডেভেলপ করেছে যে সরকারি দল এবিউজ করে, তাদের ক্ষমতা অপব্যবহার করে, এক্সটেন্ডটা বেশি হয়। আমি কিন্তু এটাও বলেছি মিলন ভাই, আমি বলেছি যে এটার মাত্রা বাড়ছে, আমি এটাও বলেছি আমাদের দুর্নীতিরও মাত্রা বাড়ছে এই অর্থে, কারণ আমাদের তো বাজেটও বাড়ছে। আগে যদি 100 টাকার বাজেট হতো, এখন 10,000 কোটি টাকার বাজেট, সরি 10,000 টাকার বাজেট, এতটাই ডিফারেন্স। তো সুতরাং আমার চুরিও 2% চুরি করলেও, 3% দুর্নীতি করলেও এর পরিমাণ অনেক বেশি হয়। তো আমি আমি এগুলি সমর্থন করছি না। এই এই যে নির্বাচনের একটা ব্যবস্থা, মানে আপনি আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল এটা বলছেন, কিন্তু আপনি কিন্তু একটা কথা আবার বলছেন না যে বিএনপি তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করত, এখন আওয়ামী লীগ যেগুলি বলে সেগুলি বইলা। এখন তারপরে বলবেন, আপনি বললেন যে বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কায়েম করেছিল, কিন্তু এটা হলো আপনার পক্ষের বর্ণনা, কিন্তু আওয়ামী লীগের বর্ণনাটা কি? যে আপনাদেরকে আওয়ামী লীগ আন্দোলন করে বাধ্য করেছিল একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা করে ক্ষমতা ছেড়ে চলে যেতে, তারা কিন্তু বাধ্য করেছে, মানে পরিস্থিতি সৃষ্টি করেছে, করেছে। এখন আপনারা আওয়ামী লীগকে যদি সরাতে হয়, আপনাদেরকে এমন কিছু রাজনৈতিক ভাবে করতে হবে যেন আওয়ামী লীগ বাধ্য হয় আইদার ক্ষমতা ছেড়ে দিতে, অথবা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে, অথবা হোয়াট এভার আপনারা দাবি করেন, মানে এটা এটা আপনাদেরকে এস্টাবলিশ করতে হবে, মানে আপনারা করতে হবে। এবং এটা এটা কি নাইমুল ইসলাম খান বলছেন না? খুব মজার ব্যাপার কি, এটা কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে, আওয়ামী লীগের সভা সভাপতি শেখ হাসিনাও বলে, আন্দোলন করে আমাদের উৎখাত করেন, তারা বিএনপি কে উৎখাত করেছিল। আরেকটা কথা আমি পয়েন্টটা বলি, দেখেন ভাই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে কিন্তু 75-এর 15ই আগস্টের নৃশংসতার পর 21 বছর ক্ষমতার বাইরে ছিল। আপনি বলছেন আওয়ামী লীগ এখন 14 বছর টানা ক্ষমতা, কিন্তু আওয়ামী লীগ 21 বছর টানা ক্ষমতার বাইরেও ছিল। আবারও বলতেছি আওয়ামী লীগ টানা 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ তো স্বাধীনতার পরে জন্ম নেওয়া পার্টি না, এটা 48 সালের পার্টি,
এবং এটা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী পার্টি, তারাই স্বাধীনতার 3 বছর পরে নৃশংসতার ভেতর দিয়ে ক্ষমতাচ্যুত হয়, গণতান্ত্রিক ভাবে না, ক্ষমতাচ্যুত হওয়ার পর দিয়ে 21 বছর আসতে পারলো না। এইটাকে তো আমরা সবাই, আপনি আমি সবাই এটা মেনে নিছি না, যেটা হইতেই পারে রাজনীতিতে। তো এখন এইরকমই বিএনপিরও এখন 14 বছর টানা ক্ষমতার বাইরে, এটা যদি 21 বছর যায় কেমন কি 26 বছরে যায়, এটা হইতে পারে। আমরা তখন আবার তারপরে 26 বছর আইসে আপনারা আবার 52 বছর ক্ষমতায় থাকেন, আপনারা এমন কৌশল করবেন যাতে আর কেউ আসতে না পারে, আপনাদের শক্তি সামর্থ্য থাকলে করবেন। এখন দেশে গণতন্ত্র, এটা আমার লাস্ট পয়েন্ট, যে আপনি বলছেন যে গণতন্ত্র না থাকলে অর্থনীতি সাস্টেন করে না, অর্থনীতির উন্নয়ন, এইটা আমি আপনার সাথে ডিসএগ্রি করলাম, একদম বোল্ডলি ডিসএগ্রি করলাম। এরকম কোন প্রমাণ পৃথিবীতে নাই যে অর্থনৈতিক উন্নয়নের জন্য গণতন্ত্র পূর্ব শর্ত। আমরা এশিয়া অঞ্চলে যতগুলি অর্থনৈতিক ভাবে সফল দেশ পেয়েছি, এটার একটিতেও গণতন্ত্রের ধারে কাছে কিছু ছিল না। এখন উন্নয়নের পরে তারা একটু, এইটারে আপনি ইন্টারপ্রেট করেন না যে আমি রিকমেন্ড করছি যে গণতন্ত্র ধূলিসাৎ হোক আমরা উন্নয়ন করি না, আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু আমি অন্তত ওই কথাটার প্রতিবাদ করব। আবার এই যে হাসিনা আপা বিলাতে থাইকা আমাদের এই অনুষ্ঠান করেন, বিলাতের বাজার অবস্থা কি, জিনিসপত্রের দাম থেকে শুরু করে এভরিথিং, পলিটিক্স ওখানে টালমাটাল, কয়দিনের মধ্যে কয়টা প্রধানমন্ত্রী চলে আসলো, এটার মধ্যে আপনি গণতন্ত্রের শক্তি দেখবেন কিন্তু অর্থনীতির ভালো তো দেখতে পারতেছেন না। অন্তত আপনি কি বলতে পারতেছেন যে ইউকে অর্থনীতি ইজ ফাইন, আমেরিকার অর্থনীতি ইজ ফাইন, ইউরোপের অর্থনীতি ইজ ফাইন? নো, আমরা এটা বলতে পারছি না। সুতরাং গণতন্ত্র নেসেসারিলি অর্থনীতির রক্ষা কবচ না, আর অর্থনৈতিক উন্নয়ন হইতে হইলে গণতন্ত্র থাকতে হবে, এটা নেসেসারিলি ট্রু না। কিন্তু আবারও বলতেছি, তার মানে আমি অগণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে না, শুধু ফ্যাকচুয়াল তথ্যটা উপস্থাপন করব। আমরা লড়াই করব গণতন্ত্রের জন্য এবং সঙ্গে সঙ্গে আমরা অর্থনৈতিক ভাবেও সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে চাই। আমাদের এখন যে অর্থনৈতিক টানাপোড়েন, এটার মূল কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো কিছু না, এটা আমাদের সত্যি সত্যি, কারণ আমাদের বৈদেশিক মুদ্রার আয় কমে যাচ্ছে, নানান কারণে কমে যাচ্ছে, আমাদের মিডল ইস্ট বা যে সমস্ত দেশ থেকে টাকা পয়সাগুলি আসতো, নানান কারণে এই টাকা পয়সাগুলিতে আসাতে একটা স্থবিরতা তৈরি হয়েছে, আমাদের এক্সপোর্ট কিন্তু কমে নাই, এক্সপোর্ট বাড়তেছে। সুতরাং আমাদের অর্থনীতি ফেল করতেছে কমপ্লিটলি, তা না, বিদ্যুতের সেক্টরটা আমাদের টালমাটাল, কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাবে, আমি আবারও বলছি এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে কেন? কারণ বিশ্ববাজারে তো তেলের দাম কমতেছে রে ভাই, তো কমতেছে যখন এটার একটা একটু দেরি হইলো আমরা এটা সুফল মানে পাইতে শুরু করব, এবং এই বিদ্যুৎ দিয়ে যেহেতু আমাদের উৎপাদন হবে, এটা আমাদেরকে অর্থনৈতিকভাবে বিপর্যয়ে ফেলবে। তো আমি এই কথা বলেই শেষ করি, আমার কাছে অর্থনীতি ইজ ভেরি ইম্পর্টেন্ট।